আম্মে গো সবাইর অনুরোধে মুই এসগো মোর বলকটা বরিশালের বাসায় কথা কমু। তয় বলকের আগে সবাইদের একটা কথা কই, আমনেরা মোর বলকটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, বুঝছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। মুই সাথী ডেইলি লাইফের আর একটা নতুন ব্লগ দেখার জন্য মুই সবাইরে আমন্ত্রণ জানাইতেছি। যে যেই হেনে বইয়ে মোর ভিডিও দেখেন, আশা করি আল্লাহর ইচ্ছায় ভালোই আছেন। মুইও আম্মেগো দোয়াই আর আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। কালগো বলোকে অনেকেই কমেন্ট করছিলেন যে এই যে পিং শর্ট, এই মুই কেমনে গুড়া করমু আর কেমনে ব্যবহার করমু, হেই যেন মুই আম্মেগো লাগে একটু শেয়ার করি। তো আজগো চিনতে হলাম মুই আজগো মোর বলোকে শুরুতেই আম্মেগো লাগে এই শেয়ার করি যে মুই এইয়া কেমনে গুঁড়ো করমু আর কেমনে খামু। প্রথমে মুই একটা সেসনি দিয়ে এই একটু সেসিয়া একটু বাঙ্গে চুরিয়ে লইছি আর কি, ছোট ছোট বানাই লইছি, ছোট ছোট টুকরো হইছে। এখন মুই এডারে গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রেট করমু। মোর তো এটা কাঠের সেসনি ছিল, এটা আপনারা যদি লোয়ার সেসনি ব্যবহার করেন হেলে অনেক সুন্দরভাবেই সেসতে পারবেন। তাই মোর এটা কাঠের যেহেতু ছেলে, কাঠের তো 12টা 13টা বাজে গেছে, কারণ এ কিন্তু বেমাল আর শক্ত। ওদিকে খেয়াল হারছেন ছোট্ট ছোট্ট আব দেখা যাইতেছে কলো। মোর পোলায় নুন হেই শুরু হইতে খাইতে আছে, এখনও খায়। গ্রাইন্ডারে দিয়ে মুই 2-3 মিনিট গ্রেট করার পরে এটা কিন্তু এককালে গুড়ি গুড়ি হয়ে গেছে, পাউডার হয়ে গেছে। দেখছেন কি সুন্দর মিহি হইছে। এই নুন গুড়ি হরতে যাই মোর কিন্তু এক কামে দুই কাম হইছে। একে তো মোর নুন গুড়ি হইছে, অন্যদিকে দেখেন মোর এই ব্লেন্ডারের মুখটা একদম নতুনের মতো চকচকা হয়ে গেছে। এইটা কলো আমনেগো জিন্নে একটা টিপস, বুঝছেন? আমনেগো যাগো ব্লেন্ডারের ব্লেডের দাঁড় কমে যাবে, একটু নুন দিয়ে একটু ব্লেন্ড করবেন, দেখবেন যে এককালে চকচকা হয়ে গেছে। মুইয়াই এখন একটা বয়মের মধ্যে বজে থুমু আর মুইয়াই কিতে কিতে খামু, হ্যাঁ পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে এই কোন কোন কামে ব্যবহার হয় আর কোন কোন খাওনে এইটা খাওয়া যায়। কাম হরতে যাইয়ে মুই দুনইদেরই আউলই লইলাম আর হেইয়ে গুছাই টুসাইয়ে মুই এখন ওষা ঘরে গেছি। বেন্ডের সময় মুই যখন আটতে বাইরেছি সেই সময় দেখকে গেছি যে মোর পোলাই ঘুম দিয়ে উড্ডে গেছে। ঘুম দিয়ে উড্ডে বাপ পোলাই গল্প গুজব মারতে আছে। মুই তো আড্ডে টাড্ডে আইসি, মোর পোলার বেমালা খিদে লাগছে। হেই জিন্নে মুই নাস্তা বানানোর আগে মোর পোলারে মুই একটু বাদ বাজিয়ে দেমু। বাদ বাজানা মোর পোলার একসময় খুব পছন্দ আল্লে, এখন খাই কি না জানি না, অনেক দিন হয়েছে দিই না, কারণ এটা মোরেও ভালো না স্বাস্থ্যের জন্য, এ স্বাস্থ্যের জন্য বেমালা ক্ষতিকর। হগল কিছু জানার পরেও দিছি, কারণ একে তো পোলার জম্মের খিদে লাগছে, আবার হয়েছে যে ইয়া রাত্রির ভাত থাকিয়ে গেছে। রাইতে আর মগো বাসায় কেউ ভাত খায় না, বেড়ায় এমনি হয়েছে নাচুন্নি বুড়ি আরও পাইছে ডোলের বাড়ি। হালিয়েছে না এখন তো 7 খুন মাপ, প্রত্যেক রাইতে এই বাইরের খাওয়ান লইয়ে, একদিন গিরিল, একদিন পিৎজা, একদিন বার্গার। মোর পোলায় অনেকদিন হয়েছে এই বাদ বাজা খায় নাই, আগে পছন্দ আছেলে, জানি না এখন কি অবস্থা হইবে। তাই চেহারা যেমন কেলাই রয়েছে এতে মনে হয় যে পছন্দ হয় নাই। বেন্নের সময় উইডিয়া মুই নামাজ পড়িয়ে হেইয়ের পর আটতে পারিলাম আর আজগু মুই কিন্তু বেশি আটতে পারি নাই, মাত্র 20 মিনিট আটছি, কারণ আটতে যাওয়ার সময় দেখি গেছি বাপে পোলায় দুইজনই হজাক। মোর বুইনেও গুমির দুইডে গেছে, সবার জন্য বাসায় ইয়ে নাস্তা বানান লাগবে, হেই জন্যে তাড়াহুড়ো করে 20 মিনিট আড্ডে বাসায় চলে আইসি। রুটি খাওয়ার জন্য মুই আজগো ছোলার ডাল রানমু। ছোলার ডাল দিয়ে মুই প্রেশার কুকারে হেদ্দ হরছি, একটু নুন আর একটু হলদি দিয়া। হেইয়ের পর একটা পাইলের মধ্যে মুই একটু তেল দিছি, তেলের মধ্যে পেঁয়াজ রোহন দিছি, পেঁয়াজ রোহন দেওয়ার পরে কয়টা শুকনো মরিচ দিছি আর দিছি অল্প একটু পাঁচফোড়ন। হগল দিয়ে একটু বাইজে হেইয়ের মধ্যে ডালটা দিয়ে দিছি, একটু লাইট সাইডে হেইয়ের মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিছি।
এখন একটু লাইলির সাইজে ডাককে থমু, আর এই যে এত মজা হয়, তই মুই তো খাই নাই, এমনকি মুই একটু নুনও দেখি নাই, কেউ কোনো কমপ্লেন দেয় নাই, হেইতেই বুঝছি যে সব কিছু ঠিকঠাক আসলে। এক আফাই মোড়ে কমেন্ট করছিলেন যে আপনি একটা রুডি মেকার কিনলেন, এমন অনেকেই কমেন্ট করেন যে একটা ওয়াশিং মেশিন কেনেন, হেই এরপর একটা মাইক্রোওভেন কেনেন, এইসব জিনিস কিন্তু বেশি দামি না, কম টাকা ইয়া এখন পাওয়া যায়, তাই মুই এইসব জিনিসের উপরে মোড়েও নির্ভর করতে চাই না। মোড়ে মুই যখন রুডি বেলি তখন মোর হাতের এক্সারসাইজ হয় বুঝছেন, আর যখন মুই কাপড় চোপড় খাসি তখন মোর হারা বডির এক্সারসাইজ হয়। মোরা এই ইলেকট্রনিক জিনিস পাইয়া এখন সবাই যান্ত্রিক জিনিসের উপরে নির্ভর হয়ে গেছি, নিজে গো হাত পাও তো একটু লড়াই চেড়াই না, পরে সিতই পড়ি, সিতই পড়লে এই রোগ সেই রোগ ওই রোগ অমুক রোগ তমুক রোগ, রোগে রোগে মোরা জর্জরিত হয়ে যাই, হেই এরপর এই ওষুধ হেই ঔষধ, এই ডাক্তার ওই ডাক্তার, হ্যাঁ সে মুই নিজের কাম নিজে করি, এইতে করি যে মোর কাম মুই সুন্দরভাবে করতে পারি আর মোর শরীরটাও ভালো থাকলে। মুই প্রত্যেক দিন মোর ঘর মুই বইয়ে বইয়ে মুছি, মোর যে ঘর মোছা এসটি, হ্যাঁ মুই পাক্কাইয়ে কবে ভাই রেহালাইছি, হগলডিরে খাওয়া দাওয়া শেষ করছি, এখন মুই নিজে খামু, এখন ব্যান 10টা বাজে আর হারা ব্যানে কিন্তু মুই কিচ্ছু খাইনি, এখন খামু। 20 মিনিট আগে মুই এখানে সিএসিড ভিজেই রাখছিলাম, অনেকেই জি জ্ঞান যে সিএসিড খাইলে কি হয়, এই এর যে কি কি উপকার আছে সেই উপকারের কথা মুই আজগো আর কমু না, কারণ আজগো মোর কথা অনেকেই বুঝবেন না, সেই জন্যে মুই আবার আলাদা বলকে কমু আনে যে ইয়ে খাইলে কি কি উপকার হয়। সিএসিডের লগে মুই গরম পানি মিশাইছি, হেই এরপর একটু লেমুর রস দিমু, লেমুর রস দেওয়ার পরে এই এর মধ্যে মুই কিন্তু হেই পিং সল্ট দিছি, এই এর মধ্যে কিন্তু মুই আর আগে সাধারণ লবণ খাইতাম, সাধারণ লবণের চেয়ে পিং সল্টে কিন্তু বেশি উপকার বুঝছেন, আপনারা সবাই চেষ্টা করবেন ডায়েটের সময় একটু পিং সল্ট খাইতে, এর কিন্তু বেশি দাম না, 1 কেজি পিং সল্টের দাম হারা গায় 150 টাকা, জীবনটা এখন এককালে ডিমময় নিত্য ডিম, ঘুমাইলে পরে হপ্পনও দেখি ডিমের, ডিম আজগেও মুই এক আফার কথা মতো কুচি কুচি হয়ে হে এরপর কাটিয়ে লইছি, হের লগে শশা কাটিয়ে লইছি আর লইছি বাদাম, এখন একটু কড়ুর তেল দিয়ে ভালো মতো মাইকে লমু, এই এর মধ্যেও কিন্তু মুই পিং সল্ট দিমু, আর কি কাঁচা যে খাওনে মোরা কাঁচা লবণ খাইতাম হেই এর প্রত্যেক খাওনে এখন পিং সল্ট দিমু, এইভাবে খাইতে কিন্তু ভালো লাগে আর এই এতে কিন্তু সব পুষ্টি একসাথে পাওয়া যায়। কাল গো মশলা চা খাই নাই, মনে হয় যেন মুই হারা দিন কিচ্ছু খাই নাই, মোর পরান্ডার মধ্যে কেমন জানি হরছে, সেই জন্য চিনতে হলাম আজকে বেন্ডের সময় মশলা চা দিয়ে শুরু করি, দুহের রেহালের রান্দাবার আর কিছু শেয়ার করলাম না, দুই বুইনে এত পেশাল হারাদিন পুড়ি, 2 বছর যে জমাইন্য কথা সব একদিনে কই হেলাম এমনটা মনে হয়, 2 বছরের জমাইন্য কথা হারাদিন কইয়েও শেষ করতে পারতে আসিনি মোরা দুই বুইনে। এমন ওই চোখ বন্ধ করে রাখলে কাজ হইবে না, বয়ফ্রেন্ড লইয়াও বাসায় মরে চেনো, এককালে বাইর করে দেব বাসায় দিয়ে, এমন মরে চেনো। আপনি কোথায় একটা দুঃখের কথা কই শোনেন, এই একটুখানি মিনিরে বাইরে দিয়ে আইন আদর যত্ন ভালোবাসা কত কিছু দিলাম, আর হেই মিনি বাসায় দিয়ে বাইরে যেই বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আইছে, কোথায় দিয়ে যেন বড় চাই একটা বিলই লইয়ে আইয়ে সুন্দর টেবিলের নিচে ঢুকছে, হেডারে যেই গড্ডি বাইরে দিছি হের লগে লগে হে ও পিস পিস দৌড়ি চলে গেছে, এখন আইয়ে পারদারে গোড়াগড়ি করে, আপনারা গণরে কি মাপ করমু, ওরে কি মাপ করে দেওয়া উচিত নাকি ওরে শাস্তি দেওয়া উচিত, আপনি গোদারে বিচার দিলাম আপনারা যা কবেন হেইয়েই করমু। বিয়ালের নাস্তায় মুই গ্রিন টি বানাইছি, আর এর আগে তো দেখছেন মুই বিয়ালের নাস্তায় গ্রিন টির লগে একটু বাদাম খাই, তাই আজগে মুই আমরা খামু, এই আমাকে বরিশেললে আমরা কিন্তু
আমরার মধ্যেও মুই একটু পিং সল্ট দিছি। দুই দিন নিজেরে খুব কষ্ট করে কন্ট্রোল করছিলাম যে খামু আনে, দুই তিন দিন পর খামু আনে খামু আনে, এখন দেখি যে আমরা নষ্ট হয়ে যাবে। কই যে এত কষ্ট করে আইলো বরিশাল দিয়া আমরা, তাই মুই যদি একটু না খাই হলে কেমন হয়? আর আমরা খাওয়া কিন্তু ভালো। আমনে গোদারে মোর ভিডিও কেমন লাগছে হ্যাঁ কিন্তু একটু কমেন্ট করে কইয়েন। আর যারা মোর গো বরিশাল দিয়া ভাই বোন আছেন হেরা একটু বরিশাল দিয়া বাসায় কমেন্ট করেন, মোর একটু পড়তেও ভালো লাগবে। যদি ভালো লাগে হেলে কিন্তু একটা লাইক দিয়েন। আর যারা মোর চ্যানেলে নতুন হয়েছেন হে গোদারে মোর একটা অনুরোধ, মোর চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে হেই পরে ওই যে ঘন্টাটারে না ঘন্টাটারে বাজাই দিয়েন, হেলে মোর পরের ভিডিওগুলো আপনার এককালে সহজেই পাইয়ে যাইবেন। আল্লাহ হাফেজ।